গর্ভাবস্থায় কি কাজ করা যাবে আর কি কাজ করা যাবে না, এটা নিয়ে কিন্তু একটা দোটানা থাকে অনেক মায়েদের মনে বা তাদের যারা যত্ন নেন তাদের মধ্যে। কেউ কেউ আছেন যে খুবই মনোযোগ, একদম মনোযোগের কেন্দ্রবিন্দুতে আছে, কোনোই কাজ করছে, সারাক্ষণ শুয়ে বসে আছে। হ্যাঁ, মানে তাদের ওই চেক আপের সময় আসলে বলবে ওকে তুমি কিছু করতে দেই না, ও শুয়ে বসেই থাকে। এখন কোনো কিছুরই অতিরিক্ত কিন্তু ভালো না, অযত্ন যেমন ভালো না, অতিরিক্ত যত্ন কিন্তু ভালো না। তাহলে গর্ভাবস্থাতে মা কিন্তু খালি শুয়ে বসে থাকবে তা নয়, সাধারণ স্বাভাবিক কাজকর্ম করবে। হ্যাঁ, ওদের ঘর গৃহস্থলে যে সমস্ত কাজ থাকে, রান্না করা হোক, ঘর গোছানো হোক, সেগুলো করতে পারে সে। মনে মানে খেয়াল করতে হবে যেন কোনো ভারী কাজ না করে। হ্যাঁ, মানে পেটে চাপ লাগে এরকম কোনো কিছু না, বা ভারী কোনো জিনিস উঠালো, বড় একদম পানি সিদ্ধ করছে, বড় হাঁড়িতে সেটা নামালো উঠালো, সেগুলো একটু অ্যাভয়েড করবে, বা বড় কাপড় ধুচ্ছে সেগুলো অ্যাভয়েড করবে, বা ওই যে ঘর মোছা, এখন কিন্তু ওই যে ঘর মোছার জন্য লম্বা ডাঁটিওয়ালা সব পাওয়া যায়, সেগুলো দিয়ে মুছলে কিন্তু ক্ষতি নেই, কিন্তু পেটে চাপ পড়ে বা কোমর ঝুঁকে কিছু করতে হয় সেই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। আরেকটা জিনিস যেটা আমরা বলি যে গর্ভাবস্থাতে প্রথম দিকে জার্নি করাটা উচিত না। হ্যাঁ, কারণ জার্নিতে তো যে বোঝা যাচ্ছে না কোথায় রাস্তায় ভাঙা আছে না কি আছে, একটা ঝাঁকি লাগলো বা একটা ইয়ে থাকলো, অ্যাক্সিডেন্টের ভয় থাকলো, সেটা অ্যাভয়েড করা দরকার। কিন্তু কাজের ক্ষেত্রে মানে কাজ এবং বিশ্রাম দুটো কিন্তু সমন্বয় করে করতে হবে। গর্ভাবস্থায় একটা মা রাতের বেলা কমপক্ষে মানে মোটামুটিভাবে 8 ঘন্টা তার ঘুমানো উচিত, ঘুমানো বা শুয়ে বিশ্রাম নেওয়া উচিত। রোজ দুপুরবেলাতে বা দিনের বেলা 2 ঘন্টা বিশ্রাম নেওয়া উচিত। হ্যাঁ, তো এখন সে কি কখন বিশ্রাম নেবে, এক একজনের কাজের ধরনের সাথে সেটা নির্ভর করে। আমরা বলি দুপুরবেলা বিশ্রাম নেবে, কিন্তু কারো হয়তো দুপুরটাই কাজের সময়, সে তাহলে সে অন্য সময় নিতে পারে, কিন্তু এরকম করে একটু বিশ্রাম নেওয়া দরকার। আবার কেউ আছেন যারা কর্মজীবী মহিলা গর্ভবতী হলেন, উনি কিন্তু আমরা বলি যে অফিস থেকে এসে বা কাজের জায়গা থেকে এসে কিছু আধা ঘন্টা তুমি শুয়ে একদম বিশ্রাম নাও, তারপরে তুমি মানে ঘরের কাজে যাও। হ্যাঁ, তার মানে কাজ করা যাবে, ভারী কাজ বাদে অন্য কাজ করা যাবে, কিন্তু বিশ্রাম নিয়ে নিয়ে। হ্যাঁ, কেউ হয়তো রান্না বান্না করছে, তোর ঘর মানে জিনিসপত্র কোটা বাচ্চা করলো 1 ঘন্টা 2 ঘন্টা, তারপরে আধা ঘন্টা একটু বিশ্রাম নিয়ে তারপরে রান্না করতে যাক, এরকম। কিন্তু কিছুই করা যাবে না সেটাও যেমন ঠিক না, আবার খুব বেশি কাজ করবে, সারাক্ষণই কাজ করতে থাকবে সেরকম সেটাও কিন্তু ঠিক না। তাহলে কাজ করার জন্য মানে সেটা তার শরীরের উপরে কতটুকু সহ্যের মধ্যে আছে, কষ্ট হচ্ছে না, সেটা খেয়াল করতে হবে। হ্যাঁ, আর যারা বাইরে কাজ করেন, অনেকক্ষণ বসে থাকতে হয়, তাদেরকে কিন্তু এটা মনে রাখতে হবে যে কিছুক্ষণ পরে পরে, ধরো 1-2 ঘন্টা পরে বসে থাকলে উঠে একটু হাঁটাচলা করো, ঘরের মধ্যে একটু হাঁটাচলা করো, বা পাটা একটুখানি কিছু মানে একটা চেয়ারের উপরে বা টুলের উপরে রাখো, জানে পা যত যেন পাটা মানে ফুলে না যায়। গর্ভাবস্থায় তো পা ফুলে যাওয়া কিন্তু একটা সমস্যা, অনেকেরই মানে খুব পা ফুলে যায়, এটা সাধারণত ওইখানে যে একটু রক্ত জমে যায় সেজন্য, এটা কিন্তু আবার পাটা উঁচু করে রাখলে দেখা যাবে যে সেটা কমে গেছে। কাজে এটা খুব মানে প্রেশার না বাড়লে পা ফুলার জন্য চিন্তা করার কিছু নাই। তো কাজের কথা যেটা বলছিলাম যে কাজ কিন্তু স্বাভাবিক একটু বডি মুভমেন্টের মধ্যে থাকাটাই ভালো, তবে ভারী কাজ অ্যাভয়েড করতে হবে, ভারী কাজ করা যাবে না।